সুগার পাচার করতে গিয়ে গ্রেপ্তার হলো এক মাদক ব্যবসায়ী। তদন্তে নেমে গ্রেপ্তার আরও এক। 9 জুলাই খড়িবাড়ির উত্তর রামধনজ্যোতি SSB-র 41 নম্বর ব্যাটালিয়ানের জওয়ানরা গোপন সূত্রে খবর পেয়ে 1 কেজি 730 গ্রাম ব্রাউন সুগার সহ মুর্শিদাবাদের রহমত শেখ নামক এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। খড়িবাড়ি পুলিশের হাতে তুলে দেয় SSB। এরপর রহমত শেখকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হলে ধৃতকে রিমান্ডে নিয়ে সোমবার আরও এক যুবককে গ্রেপ্তার করেছে খড়িবাড়ি পানি ট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ। ধৃতের নাম গৌতম বর্মন, সে উত্তর রামধনজ্যোতির বাসিন্দা বলে জানা যাচ্ছে। ধৃতকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে। পুলিশ সূত্রের খবর, 9 জুলাই রহমত মুর্শিদাবাদ থেকে ব্রাউন সুগার নিয়ে গৌতমকে দিতে এসেছিল, সাথে আরও কারা জড়িত আছে কিনা তার তদন্তে নামবে পুলিশ।